ওয়েলকাম ফ্রেন্ডস, সরকারি কর্মীদের জন্য খুব তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে, তেমনই ইঙ্গিত মিলেছে আজ আনন্দবাজার পত্রিকায়। আজকে একটি খবর প্রকাশিত হয়েছে, তো সেখানে সরকারি কর্মীদের পে কমিশনের ব্যাপারে একটি আশাব্যঞ্জক কথা জানানো হয়েছে। তো চলুন বিস্তারিত জেনে নিই সেখানে কী বলা হয়েছে। আর যারা এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে করে সরকারি কর্মচারীদের বিভিন্ন খবরাখবর পেতে পারেন সবার আগে। তো চলুন শুরু করি। বেতন কমিশনের রিপোর্ট চূড়ান্ত, সুখবর পূজোর আগেই। পূজোর আগেই সুখবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারকে নবান্নে ডেকে পাঠিয়েছিলেন। তারপর বেতন কমিশনে রিপোর্ট জমা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। কমিশনের অন্দরের খবর, দুটি ভাগে রিপোর্ট লেখার কাজ প্রায় শেষ। নতুন কোনো বিপত্তি না হলে জুলাই আগস্টের মধ্যেই রিপোর্ট জমা পড়তে পারে। অভিরূপবাবুর কথায়, আমার রিপোর্ট তৈরি, দ্রুততা জমা পড়বে, তবে ঠিক কবে তা বলছি না। বেতন কমিশনের রিপোর্ট জমা পড়ার পরে অর্থ দপ্তর ইমপ্লয়মেন্টেশন কমিটি তৈরি করবে। সেই কমিটি মাসখানেকের মধ্যে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স মানে রোপা 2019 প্রকাশ করে দিলে পুজোর মধ্যেই নতুন বেতন কমিশন চালু করে দেওয়া সম্ভব বলে দাবি করেছেন নবান্নের শীর্ষকর্তাদের একাংশ। আপাতত যা ইঙ্গিত, তাতে সব মিলিয়ে 14.3% বেতন বৃদ্ধির সুপারিশ করতে পারে অভিরূপ সরকার নেতৃত্বাধীন কমিশন। তাতে সরকারের ঘাড়ে অন্তত 12,000 কোটির দায় চাপতে পারে। অর্থকর্তাদের বক্তব্য, সরকার চাইলে এই চাপ সয়ে নেওয়া যাবে। কমিশন 3.5 লক্ষ কর্মচারীর সঙ্গে সরকার পোষিত 54টি সংস্থার কর্মীর বেতন কাঠামো সুপারিশ করবে। এর মধ্যে শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত, পুরকর্মী থেকে বিভিন্ন কমিশন, পর্ষদ, নিগম রয়েছে। এছাড়াও 69টি রাজ্য সরকার অধীনস্থ সংস্থার কর্মীদেরও নতুন বেতনক্রম প্রস্তাব করে রিপোর্ট দেবে কমিশন। গত লোকসভা নির্বাচনে পোস্টাল ব্যালটের 75% ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে। তারপরেই তৃণমূলের সরকারি কর্মীদের সংগঠনের ভার দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। সূত্রের খবর, কর্মীদের সঙ্গে প্রথম বৈঠক করেই তিনি বুঝেছেন বেতন না বাড়ার ফলেই কর্মীরা সরকারের উপর ক্ষিপ্ত। মুখ্যমন্ত্রীকে তিনি এ নিয়ে রিপোর্ট দেন। তারপরেই বিকাশ ভবনে সক্রিয় হয়ে ওঠে ষষ্ঠ বেতন কমিশনের দপ্তর। তো এটি সরকারি কর্মীদের পক্ষে অবশ্যই একটি ভালো খবর। পে কমিশনের রিপোর্ট যে দুটি পর্যায়ে জমা পড়তে চেয়েছিল, দুটোই তৈরি হয়ে গেছে বলে অভিরূপবাবু দাবি করেছেন। তো খুব তাড়াতাড়ি জমা দেবেন বলে আশা করা যাচ্ছে, এবং জমা দিলে পুজোর আগেই হয়তো সরকারি কর্মীদের বেতন বাড়তে চলেছে, এবং সেই বেতনের হার 14.3% বাড়তে পারে। তো এবার দেখা যাক কত তাড়াতাড়ি পে কমিশনের রিপোর্ট জমা পড়ে এবং সরকারি কর্মীরা পে কমিশন কত তাড়াতাড়ি পেতে পারে। থ্যাংক ইউ।